সৌদি দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন পাবলিক ফুটেজ বিল্ডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই সেই সাথে আহ্বান জানাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের সমর্থনে আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করুন আজ মধ্যপ্রাচ্যে নিরস্ত ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ জ্বালাও পোড়াও বিশ্ব মানবতাকে ক্ষুণ্ণ করেছে গোটা বিশ্ব ব্যবস্থা বিশ্বব্যবস্থাপনার বৈষম্যজনিত কারণে আজ এই নারকীয় কাণ্ড কারখানা আজ দুটি শিরোনামে আলোচনা করা যেতে পারে একটি ফিলিস্তিনিদের হতাশার বহিঃপ্রকাশ হামাসের আক্রমণ দ্বিতীয়টি হামাস ও ইসরায়েলের যুদ্ধে গাজা নিশ্চিহ্ন এরপরে কি হবে বর্তমানে উগ্র ডান ও অতি জাতীয়তাবাদী ও ধর্মীয়ভাবে রক্ষণশীল সরকার ইসরায়েলের ক্ষমতায় হামাস ফিলিস্তিনিদের জন্যে আরও খারাপ হওয়ার সুযোগ দেখেছিল কেবল গাজা উপত্যকায় নয় তারা ষোলো বছর ধরে অবরোধের মধ্যেই বসবাস করছিল গত বছর ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং ফিলিস্তিনি গ্রামবাসীদের মধ্যে সহিংসতা বৃদ্ধি পায় যা তা জাতিসংঘের মতে শত শত ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে ইসরায়েলি পুলিশ জেনিন এবং নাবলুসের মতো শহরে এবং জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে ক্রমবর্ধমান অভিযান পরিচালনা করেছে যাতে করে সেখানে সহিংসতা বৃদ্ধি পায় ইসরায়েল বোঝে না যে জেরুজালেম ফিলিস্তিনিদের নিকট কতটা গুরুত্বপূর্ণ আরব ও মুসলিম বিশ্বের অনেক মানুষের কাছে জেরুজালেম আল আকসা মসজিদ একটি আবেগের ব্যাপার একটি ধর্মীয় ব্যাপার তাই হামাস এই অভিযানের নাম দিয়েছে আল আকসা বন্যা ইসরায়েল ছাপ্পান্ন বছর দখলের পরে গোটা অঞ্চলটিতে হতাশা ছড়িয়ে দিয়েছে প্রথমে ফিলিস্তিনিরা ট্রাম্পের কাছে কিছু আশা করেছিল পরে বাইডেনের উপর নির্ভর করেছিল কিন্তু তা ঘটেনি তারপর তারা আরব রাষ্ট্রগুলির দিকে তাকিয়েছিল বরং সৌদি এবং ইসরায়েলরা মৈত্রীর বর্ধনে আবদ্ধর দিকে এগুচ্ছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলি হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে মনে করে বরং নেতানুহ বছরের পর বছর ধরে হামাসকে উস্কানি দিয়ে আসছিল পরোক্ষভাবে নেতানুহুর লক্ষ্য ছিল ভবিষ্যতে যে কোনো মূল্যে ফিলিস্তিনি রাষ্ট্রের গঠন বন্ধ করা শোনা যায় তিনি হামাস শাসিত গাজায় নগদ প্রবাহ বৃদ্ধি করেছিলেন মিশর হয়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে চুক্তি করেছিলেন যাতে মনে করে শান্তিবাদী মাহমুদ আব্বাসকে হেয় করা যায় তারা হামাসকে এক ধরনের লিভারেজ দিয়েছিলেন আগামী দিনে সংঘাত বাড়বে বই কমবে না হামাস এবং ইসরায়েলকে নানা কৌশল নিতে দেখা যাবে তবে হামাস ও ইসরায়েলের শক্তিকে তুরুপের তাসের সাথে উড়িয়ে দিয়েছে ইসরায়েল বিশ্বের নামকরা শক্তিশালী একটি দেশ তা ক্ষুণ্ণ করতে পেরেছে হামাস হামাজ বরং আরব বিশ্বে ও মুসলিম বিশ্বে জনপ্রিয় সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে আপনি দেখতে পাবেন মরক্কোর মতো উদার মুসলিম দেশেও কঠিন সমাবেশ হয়েছে যা ছিল ইসরায়েল বিরোধী যাদের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কও রয়েছে দীর্ঘদিন স্বল্প মেয়াদে হামাজে টিকে থাকা এবং ইসরায়েলের প্রতিক্রিয়া সহ্য করবার ক্ষমতা হয়তো প্রশ্নবিদ্ধ তবুও ইসরায়েল গাজা ধ্বংস করতে পারবে জয়লাভও করতে পারবে কিন্তু তারপরে কি হবে